দক্ষিণ থাইল্যান্ডের ঘূর্ণাবর্তন নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ দক্ষিণ আন্দামান সাগরে ঢুকবে। এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। শক্তি সঞ্চয় করে সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড়ে নাম হবে জাওয়াত। ঘূর্ণিঝড় ধেয়ে আসছে উড়িষ্যার উপকূলের দিকে। এর প্রভাবে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে। সপ্তাহান্তে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়াপিস। কলকাতাতেও হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। শাহিনের পর এবার ঘূর্ণিঝড় জাওয়াত। সৌদি আরবের দেওয়া এই ঘূর্ণিঝড়ের নামের অর্থ উদার বা মহান। থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবারে ঘূর্ণিঝড়ের নাম হবে জাওয়াত। এর প্রভাবে বাংলার উপকূলে সমুদ্র হবে উত্তাল। শনিবার সকালে সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় 65 থেকে 80 কিলোমিটার প্রতি ঘণ্টা। মৎস্যজীবীদের সতর্কবার্তায় আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন তাদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ফিরে আসার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি এবং উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনি ও রবিবার ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়াপিস। ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। শুক্রবার আবহাওয়ার পরিবর্তন হবে। উপকূলের দুই জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়াপিস। বৃষ্টি বাড়বে শনিবার, সঙ্গে ঝোড়ো হাওয়া দাপট। শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং ঝাড়গ্রামে, সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়। রবিবার বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে, সঙ্গে ঝড়ও বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম এবং হাওড়াতে বিক্ষিপ্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রবিবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। এই জেলাগুলিতে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও উত্তরবঙ্গের মালদহ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড় বইবে। শুক্রবার থেকে আবহাওয়া হবে পরিবর্তন। মেঘলা আকাশ, হালকা থেকে পূবালি বাতাস বইবে। বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টি হবে কলকাতায়। দু এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই অসময়ের বৃষ্টিতে বেশ কিছু শস্যের ক্ষতি হবে। আগাম সতর্কবার্তা মেনে যাদের জমিতে ধান রয়েছে তারা শুক্রবারের মধ্যে ধান কাটার ব্যবস্থা করতে পারেন। যারা সর্ষে ও আলু লাগিয়েছেন তাদের জমিতে যেন জল না জমে তার ব্যবস্থা করতে বলেছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।